নমস্কার বন্ধুরা আমি রুমেলা টেস্ট ট্রাভেলস এর সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সামনেই পুজো আসছে তাছাড়া যে কোনো উৎসব অনুষ্ঠানে ঘরোয়া গেট টুগেদারে এই বাসন্তী পোলাও আপনি অনায়াসেই নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আসুন শুরু করা যাক ভিডিওটা আমি এখানে চারশো মতন গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা বেছে নিয়ে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি এরপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি সেগুলো বলে দিচ্ছি আমি হলুদ নিয়েছি নুন চিনি আদা বাটা গরম মশলার গুঁড়ো আর ঘি এটা আমি ধরুন হলুদটা বড় চামচের এক চামচ হলুদ নুন দু চামচ মতন চিনি যতটা আপনি পছন্দ করবেন ততটা আমি এখানে দু চামচ দিয়েছি আদাবাটা হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর ঘিটা স্বাদ অনুসার মানে ঘিটা আমি এখানে দু চামচ ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো দিয়ে চালটাকে মাখিয়ে নিতে হবে আর সেটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এরপর চালটা ম্যারিনেট হচ্ছে সেই সময় কড়াইতে ঘি নিয়ে গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে কি কী থাকছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এখানে কড়াইতে আমরা রকম তেল ব্যবহার করব না তেলের পরিবর্তে কিন্তু ঘি ব্যবহার করব গোটা গরম মশলা সুন্দর গন্ধ উঠলে তারপরেই আমরা যে চালটা মানে যে গোবিন্দভোগ চালটা অলরেডি আমরা সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট সেই চালটাকে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আপনারা যদি মনে করেন তা এখানে মানে কড়াইতে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও নিতে পারেন কিন্তু এই রাইসটা মানে পোলাও রাইসটা একটু ঘিয়ের পরিমাণ বেশি থাকে সেটা কিন্তু একটা দারুণ স্বাদ হয় আর গন্ধ হয়তো বটেই এর মধ্যে গোটা গরম মশলার সঙ্গে কিন্তু কাজু কিশমিশটাও নিতে হবে তবে এক্ষেত্রে আপনারা কতটা ঘি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করছে মানে চাল মাখানোর সময় অল্প ঘি নিয়ে যখন কড়াইতে চালটা ভাজা হবে তখন ঘি পরিমাণ একটু বেশি নিতে পারেন সেটা আন্দাজ মতন কতটা রাইস করবেন পোলাও করবেন কতটা আপনারা ঘি পছন্দ করবেন সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু আমি প্রেফার করব এটা একটু ঘিটা বেশি থাকে আর ঘিটা একটু বেশি থাকলে খেতেও ভালো লাগে এবার জল আমি নেব জল কতটা নেব মোটামুটিভাবে সাত মিনিট চালটা নাড়াচাড়া করার পর জল নেব আমি এখানে চারশো গোবিন্দভোগ চাল নিয়েছি আগেই বলেছি আর জলের পরিমাণ নিয়েছি তার দ্বিগুণ আচ্ছা মাপটা বলে দিই আমার স্টিলের গ্লাসের এক গ্লাস মতন গোবিন্দভোগ চাল হয়েছিল আমি ভরপুর দু গ্লাস মতন জল নিয়েছি মানে একেবারে দ্বিগুণ জল নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আমি এখানে একটা কাচের ঢাকনা ঢাকা দিয়ে রেখেছি আর সেটার মাঝখানে একটা যে ছিদ্র রয়েছে সেটাকে একেবারে লবঙ্গ দিয়ে ঠিক এইভাবে বন্ধ করে রেখেছি যাতে হাওয়াটা পাস হয়ে না যায় এরপরে সেটা কতটা সময় ধরে রাখতে হবে মানে ঘড়ি ধরে ঠিক দশ মিনিট দশ মিনিটের একটু বেশিও না। আর ওপর দিয়ে একটুখানি গোলাপ জল ছড়িয়ে দিয়েছি সুন্দর গন্ধের জন্য একেবারে বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠানে বাড়ির মতন অথচ আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন ঠিক এইভাবে পোলাও ঝরঝরে হয়ে যাবে দশ মিনিট পরেও দেখছেন একটা জলজলে ভাব রয়েছে কিন্তু তারপরেও ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু একেবারে ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এটা মনে করবেন না যে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছেন একটু কাদা কাদা ব্যাপারটা রয়েছে এই কাদা কাদা ব্যাপারটা শুকোনোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই অফ করে দেবেন গ্যাসের ফ্লেম অফ করে দিতে ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন চালের প্রত্যেকটা দানা দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানান